বিয়ানীবাজারে এইচএসসি অসমমান পরীক্ষার ফলাফলে এইচএসসি পরীক্ষায় শতকরা পাশের হার 86.46%। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2,815 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে 2,430 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পুরো উপজেলায় জিপিএ 5 পেয়েছেন 118 জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা পেয়েছেন 106টি জিপিএ 5। পাশের হারেও উপজেলার মধ্যে এগিয়ে রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলায় আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন 158 জন শিক্ষার্থী। তন্মধ্যে 147 জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। আলিম পাশের হার 93.03%। জিপিএ 5 পেয়েছেন 12 জন শিক্ষার্থী। মাদ্রাসার মধ্যে পাশের হারে এগিয়ে বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, তবে জিপিএ 5 বেশি পেয়েছে মাতিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা। বিয়ানীবাজার সরকারি কলেজের এমন ফলাফলে খুশি অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। 2024 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিয়ানীবাজার সরকারি কলেজের রেজাল্টে আমরা খুব আনন্দিত হয়েছি। এই কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 1,287 জন, পাস করেছে 1,196 জন, পাশের হার 92.93, জিপিএ 5 পেয়েছে 106 জন। গ্রুপ অনুসারে বিজনেস স্টাডিজ গ্রুপের পাস করেছে 246 জন, ফেল করেছে 54 জন, জিপিএ 5 পেয়েছে 4 জন। হিউম্যানিটিস গ্রুপে পাস করেছে 630 জন, ফেল করেছে 30 জন এবং জিপিএ 5 পেয়েছে 25 জন। সায়েন্স গ্রুপে পাস করেছে 320 জন, ফেল করেছে 7 জন এবং জিপিএ 5 পেয়েছে 77 জন। তিনি এ সময় ফলাফলের জন্য শিক্ষক শিক্ষার্থী সহ কলেজের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই রেজাল্টের সাথে যারা শ্রম দিয়েছেন সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি, আমার শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি, শিক্ষক কর্মচারী সহ কলেজের কার সাথে সংশ্লিষ্ট সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করছি।